চট্টগ্রামে রানোয়ারাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএসি ইউসিবি সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা প্রদানের জন্য অ্যাগ্রো সিএসআর প্রকল্প দুই হাজার তেইশ ভরসার নতুন জানালা প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার সাতাশে সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল শাখা ব্যবস্থাপক আনোয়ারা শাখা সভাপতিত্বে দিনব্যাপী উপজেলার এগারোটি ইউনিয়নের সাতজন কৃষি প্রাণী সম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তহিদুল হক চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ ইশতিয়াক ইমন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদুল হক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলএসসির আনোয়ারা শাখার কর্মকর্তা মোহাম্মদ মুবাশের ইসলাম মোহাম্মদ নিয়ামত আলী প্রমুখ প্রশিক্ষণে কৃষিতে সমৃদ্ধি উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কলা কৌশল নিয়ে আলোচনা করা হয় আনোয়ারা শাখা প্রধান মোহাম্মদ জসীম বলেন আমরাই প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা সৃষ্টি করে প্রান্তিক কৃষকদের কাছে হাজির হয়েছি এজন্য আমরা আমাদের প্রকল্পের নাম দিয়েছি ভরসার নতুন জানালা আমরা মূলত প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই